নমস্কার বন্ধুরা, কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নিত্যনতুন আপডেটগুলি আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তেমনই চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছে, দেখতে পাচ্ছ আমি পোস্ট অফিসের একটি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যে চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে 15/11/2022 তারিখে, এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরছি। সম্পূর্ণ তথ্যদের সাহায্য করবো আজকে এই ভিডিওটির মাধ্যমে, কী এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের রিক্রুটমেন্ট কবে থেকে শুরু হবে সম্পূর্ণ তথ্য জানতে পারবে ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের নিত্যনতুন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো বন্ধুরা, তোমরা আজকে দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট কী বলা হয়েছে, রিভিশন অফ ডিপার্টমেন্ট অফ পোস্ট। তো এখানে দেখতে পাচ্ছ রিভিশন করা হচ্ছে পোস্টম্যান অ্যান্ড মেল গার্ড রিক্রুটমেন্ট রুলস, মানে রিভিশন করা হচ্ছে যে রিক্রুটমেন্টের পোস্টম্যান অ্যান্ড মেল গার্ডের রুলস, সেটা চেঞ্জ করা হবে 2022। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ পুরো ডিটেলস দেওয়া হয়েছে। যে রুলস তৈরি হচ্ছিল 13/10/2015 থেকে যে রুলস তৈরি হচ্ছে সেই রুলসটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং কী রুলস আসছে সেটা কিন্তু তোমরা জানতে পারবে। দেখতে পাচ্ছ এখানে তোমার দেওয়া হয়েছে 15/11/2022 তারিখ থেকে 14/12/2022 তারিখ এর মধ্যে কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। দেখতে পাচ্ছেন অফিস ওয়েবসাইট দেওয়া আছে www.indiapost.gov.in, এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু আরও তথ্য দেওয়া হয়েছে, নতুন কী রুলস আসতে চলেছে দেখতে পাচ্ছ ইন্ডিয়া পোস্ট ডিপার্টমেন্ট অফ পোস্ট পক্ষ থেকে, সেটাও কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ, সেটা কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে। এরপরে আমরা চলে আসবো ভ্যাকান্সিস। তো দেখো এখানে তোমাদের যে ভ্যাকান্সিসগুলো আছে দেখতে পাচ্ছ, এখানে প্রথমে বলা হচ্ছে পোস্টম্যান পোস্টে তোমাদের 2022 শূন্যবাদ সংখ্যা আছে 59,099, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি, নন গেজেটেড, নন মিনিস্ট্রিয়ালে তোমার রিক্রুট করানো হচ্ছে। এ লেভেল 3 অনুযায়ী তোমাদের 21,700 টাকা থেকে 69,100 টাকা তোমাদের বেতন বা স্যালারি দেওয়া হবে। এস লিমিট দেখো তোমাদের এখানে বয়স থাকতে হবে 18 বছর থেকে 27 বছরের মধ্যে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও এসসি এসটি অফিসাররা যেরকম বয়সে ছাড় পাও, এসসি এসটির 5 বছর, অফিসাররা 3 বছর, সেরকম কিন্তু বয়সের ছাড় তোমরা এখান থেকে পেয়ে যাবে। এডুকেশন কোয়ালিফিকেশন বলছে যারা ফ্রেশার আছো, মানে যারা হচ্ছে মানে নতুন অ্যাপ্লিকেশন করতে চাও, তারা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে বা বোর্ড থেকে, তারা তোমরা আবেদন করতে পারবে। এবং যারা গ্রামীণ ডাক সেবা পদে চাকরি করছো, তারা কিন্তু মাধ্যমিক পাশে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখতে পাচ্ছ 10 স্ট্যান্ডার্ড পাস ফ্রম এ রেকগনাইজ বোর্ড ফর দ্য পার্সন হু আর ওয়ার্কিং অ্যাজ গ্রামীণ ডাক সেবক, মানে যারা গ্রামীণ ডাক সেবক পোস্টে জব করছো, তারা কিন্তু মাধ্যমিক পাশে অ্যাপ্লিকেশন করতে পারবে। সাথে কিন্তু বলা হয়েছে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, এবং তার সাথে যে তোমরা যে এলাকার অ্যাপ্লিকেশন করতে চাও, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশনগুলো অবশ্যই বাংলা ভাষায় তোমাদের কথাবার্তা জানতে হবে, এটা কিন্তু একদম থাকতে হবে। এবং এর সাথে দেখো আরও ডিটেলস তোমাদের দেওয়া হয়েছে, তোমরা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। দেখো তোমাদের এখানে ডিটেলস কিন্তু বলা হয়েছে। সেকেন্ড যে পোস্ট সেটি বলা হচ্ছে তোমাদের এখানে মেল গার্ড। এই মেল গার্ড পোস্টে তোমাদের দেখো শূন্যবাদ সংখ্যা আছে দেখতে 1,445, এখানেও কিন্তু জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি, নন গেজেটেড, নন মিনিস্ট্রিয়াল রেকর্ড করানো হচ্ছে। এখানেও কিন্তু পে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা তোমাদের স্যালারি বা বেতন বাবদ দেওয়া হবে। বয়সসীমা এখানে সেমই থাকছে, উচ্চ তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে বয়সে থাকলে আবেদন করতে পারবে। এসএসসি 5 বছর, অফিসার 3 বছর, বয়সে ছাড় পাবে। শিক্ষাগত যোগ্যতা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, এবং যারা গ্রামীণ ডাক সেবা পদে কাজ করো তারা বা জব করছো, তারা কিন্তু মাধ্যমিক পাশে অ্যাপ্লিকেশন করতে পারবে, যাতে কিন্তু কম্পিউটার নলেজ এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার জানা থাকতে হবে। ঠিক আছে, তো এই হলো আমাদের আপডেট, পুরো ডিটেলস তোমাদের দিয়ে দিলাম আজকে এই ভিডিওটির মাধ্যমে। এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশিত ডেট পাবলিশ হয়নি, তবে আশা করা যায় 14/12/2022 তারিখের মধ্যে কিন্তু ডিটেলস আসতে পারে, এবং তা না আসলেও কিন্তু ডিসেম্বরের মধ্যেই কিন্তু ডিটেলস চলে আসবে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে। ঠিক আছে, আশা করি জানুয়ারি মাসের আগে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে না। তো আবেদন প্রক্রিয়া শুরু হলে অবশ্যই তোমাদের জানাবো নতুন ভিডিওর মাধ্যমে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের নিত্যনতুন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা তারা ফেভারিট সম্পর্ক দেখার জন্য।